বৃহস্পতিবার সকাল থেকে দলে দলে রোহিঙ্গারা জড়ো হতে থাকে ক্যাম্পের মাঠগুলোতে। ব্যানার ফেস্টুনে ফুটে ওঠে রোহিঙ্গাদের উপর গণহত্যার বিচার, স্বদেশে ফেরার আকুতি। সমাবেশে তুলে ধরা হয় 2017 সালের 25শে আগস্টের পর থেকে মিয়ানমারে তাদের উপর চলা নির্মম নির্যাতনের বর্ণনা। তাদের একটাই চাওয়া, ফিরতে চান দেশে। বাংলাদেশ গভর্নমেন্ট যারা আরারে এটা আশ্রয় দিয়ে, যারা আরারে শেল্টার দিয়ে, ইতার আরারে শুকরিয়া জানাই তো স্যার। সমাবেশকে কেন্দ্র করে ক্যাম্পে জোরদার করা হয় নিরাপত্তা। আমাদের সিনিয়র অফিসারদের নির্দেশে সমাবেশ করতে দিয়েছি এবং আমরা নিরাপত্তা জোরদার করেছি এবং এই সমাবেশ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। 2017 সালের 25শে আগস্টের পর থেকে প্রতি বছর 25শে আগস্ট দিনটিকে রোহিঙ্গা গণহত্যা দিবস হিসাবে পালন করা হয়। দেখতে দেখতে পেরিয়ে গেল 5টি বছর। নিজ দেশ হারিয়ে পরদেশে উদ্বাস্তু জীবন কাটছে 11 লাখ রোহিঙ্গার। এখন তারা ফিরতে চায় নিজ জন্মভূমিতে, তবে তার আগে নিশ্চিত করতে চায় মিয়ানমারের নাগরিকত্ব। উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ।